হ্যালো এভরিওয়ান, ব্যামরোস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনারা দেখতে চলেছেন একটি আনবক্সিং ভিডিও। অনেকদিন পর আমাদের চ্যানেলে একটি আনবক্সিং ভিডিও আসবে, যেটা হলো দারাজের আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব দারাজ মলের স্টিকার দেওয়া আছে, এটাতে, এটাতে এবং এটাতেও। তো আমরা এখন এগুলোরই আনবক্সিং করতে যাচ্ছি। এগুলো তিনটাই হচ্ছে দারাজের মিস্ট্রি বক্স, মানে দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স, যেটা দারাজের রিটেলার যে শপ আছে ওই শপ থেকে লাইভ করা হয়েছিল। এক বর্তমানে লকডাউন চলতেছে, লকডাউনের মধ্যে ভাই যে কষ্ট করে মানে পিক আপ পয়েন্ট থেকে এই প্রোডাক্টগুলো আনতে হয়েছে, বলতে গেলে একদম চুরি করেই নিয়ে আসতে হয়েছে, কারণ পিক আপ পয়েন্ট একটু দূরে। আর এগুলো তো ডেলিভারি চার্জ আছে, ডেলিভারি চার্জ দিতে গেলে আবার এগুলো নেওয়া না নেওয়া একই ব্যাপার হয়ে যায়, সে কারণে পিক আপ পয়েন্ট দিয়ে নেওয়া। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়ি, আমরা আনবক্সিং শুরু করি। দেখি আমরা এই মিস্ট্রি বক্সগুলোতে কী কী প্রোডাক্ট পেয়েছি। এগুলো কিছুদিন আগে লাইভ হয়েছিল 49 টাকায় এবং 29 টাকায়। তো এই তিনটা হচ্ছে 49 টাকার। এখানে কিন্তু জিরো করা আছে, কারণ আমি বিকাশ দিয়ে পে করে নিছি, সে কারণে জিরো হয়ে যায়, আর মিস্ট্রি বক্স আগেই পে করা লাগে। তো এটা হচ্ছে দারাজের সেই মিস্ট্রি বক্স, যেটা হচ্ছে 49 টাকার। আর 29 টাকারটা আনবক্সিং, সেটা আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। তো আমরা তিনটা অর্ডার করছিলাম, অনেকক্ষণই লাইভ ছিল, আমরা কিন্তু লিঙ্কটাও আমাদের FB গ্রুপে শেয়ার করছিলাম, তাছাড়াও আমাদের ইউটিউব কমিউনিটিতেও শেয়ার করছিলাম। কাজেই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের FB গ্রুপ এবং আমাদের কমিউনিটিতে চোখ রাখুন। আমরা কিন্তু এই ধরনের মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং বিভিন্ন অফারের লিঙ্ক এইসব জায়গাতেই সবার আগে দিয়ে থাকি। তো চলুন আমরা ফার্স্টে ওপেন করি। এখানে আপনার স্টিকার দেখেই বুঝতে পারছেন এটা দারাজ মলের প্রোডাক্ট, তাছাড়া তেমন কিছু নেই। তো চলুন দেখি, টেপিংও করছে সেই মাশাআল্লাহ, একবারে উপর দিয়ে টেপ করে দিছে। তো দারাজের ফার্স্ট প্রোডাক্ট, মানে অনেকদিন পর দারাজের মিস্ট্রি বক্স লাইভ হলো, সেই মিস্ট্রি বক্সের ফার্স্ট প্রোডাক্ট। আমরা কিন্তু দারাজের মিস্ট্রি বক্স থেকে মানে অনেক কিছু এক্সপেক্ট করি, এখন এটা একবারে এক্সপেক্ট করি নাই দারাজের মিস্ট্রি বক্স থেকে। এটা হচ্ছে একটা এক্সেল সাইজের টি শার্ট, যেটা হচ্ছে কি বলবো, দারাজের ব্র্যান্ডিং করা, এটা একটু সাইডে রাখি, দারাজের ব্র্যান্ডিং করা টি শার্ট এক্সেল সাইজের। এখানে কি লেখা আছে, খুশির ঠেলায় শপিং। ভাই এই প্রোডাক্ট দেখার পর আমি যে খুশির ঠেলায় কি করব আমি নিজে বুঝতে পারতেছি না। 49 টাকার মিস্ট্রি বক্সে খুশির ঠেলা। তো ফার্স্ট ঠেলা নিয়ে আমরা সেকেন্ড ঠেলায় যাই। আমাদের সেকেন্ড ঠেলা হচ্ছে এইটা, এইটারও প্যাকেটের অবস্থা মানে টেপিং করে দিছে, এটা একটু আমরা নেড়ে দেখি। এটাও কিন্তু নরম নরমই লাগতেছে, এখন আমার ভয় হইতেছে যে 49 টাকায় একই জিনিস দিয়ে দিছে কিনা, কারণ ভয় এই কারণে হইতেছে দারাজ ওখানে লেখা ছিল ফ্যাশন প্রোডাক্ট। তো 49 টাকায় ফ্যাশন প্রোডাক্ট, সেটাকে খোলা যাবে না, ফ্যাশন প্রোডাক্ট। এখন ফ্যাশন প্রোডাক্ট আমরা গেস করছিলাম হয়তোবা কোনো জামা অথবা হয়তোবা জার্সি, কারণ দারাজ বর্তমানে বাংলাদেশ টিমের স্পন্সর, এরকম কিছু একটা হবে হয়তোবা, সেই কারণে এই ম্যাক্সিমাম লোকজন ধুমায় অর্ডার করছে, আমরাও কয়েকটা অর্ডার করছি, আমার কয়েকটা ভাই ব্রাদারও অর্ডার করছে। কিন্তু দারাজ এগুলো কী দিতেছে, ওকে, আরও একটা সেই সুন্দর আমাদের দাস বন্ধুর নতুন একটা টি শার্ট, এটা কিন্তু এল সাইজের, এটা কোনো সাইজের মানে ঠিক ঠিকানা নাই। দেখি এখন কী আছে নেক্সট, ওকে দেখা যাক দারাজ কি অ্যাড করতেছে এখানে। আচ্ছা, অনলাইনের বড় ভাই, ওই রে বাবারি, আমাদের অনলাইনের বড় ভাই আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন সানগ্লাস পরিহিত অবস্থায় অনলাইনের বড় ভাই। তবু অনলাইনের বড় ভাইটাকে আমাদের 49 টাকায় কেনা লাগছে, কই বড় ভাই চা টা খাওয়াবে, তো বড় ভাইকেই টাকা দিয়ে কেনা লাগতেছে। যাই হোক, লাস্ট আমাদের 49 টাকার মিস্ট্রি বক্স, আমি এটাতে দেখতে পাচ্ছি হালকা পাতলা, ভাই কি বলবো, মানে 49 টাকার মিস্ট্রি বক্স। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে এটা হচ্ছে এক্সেল সাইজ। এই যে আমাদের সুন্দর দাস বন্ধু এখানে আবারও উঠে এসেছে, দেখি আমরা ওপেন করে যে এইটাতে তারা ভাইয়া কী ব্র্যান্ডিং করে, মানে ব্র্যান্ডিং তো না, এটা মেসেজ আর কি, কী মেসেজ দিয়েছে। তো এখানে আমাদের দারাজ ভাইয়া খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে, শপিংয়ের জন্য পরিবেশটা সুন্দর না, বা 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 বা, শপিংয়ের জন্য
পরিবেশটা সুন্দর না, মানে আমাদের বাস খাওয়ার জন্য পরিবেশটা সুন্দর না, 49 টাকা সুন্দর করে তিনটা বাস দিয়ে দিল ভাই। যারা তো মনে করেন অনেকে মিষ্টি বক্স দেখে 5-10টা অর্ডার করছে, তাদের যে কী অবস্থা হয়েছে তাই আমি খালি চিন্তা করছি। আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কয়টা মিষ্টি বক্স কিনছেন, আর কেউ কি 49 টাকার মিষ্টি বক্সে অন্য কিছু পাইছেন কি না। এটা এখন এমন অবস্থা যে মনে করেন নিজের টাকা খরচ করে আমরা দারাজের ব্র্যান্ডিং করতেছি, নিজের গায়ে দারাজের ব্র্যান্ডিং করে এখন ঘুরে বেড়াইতে হবে, এরকম অবস্থা নিজের টাকা খরচ করে। এক ভাইয়ের অবশ্য পোস্ট দেখছিলাম। তো গাইস যাই হোক, আমরা তো এত সুন্দর সুন্দর মেসেজওয়ালা বাস খাইলাম দারাজের থেকে। মোটামুটি দারাজের মেবি নতুন বিজনেস পলিসি হয়েছে এটা, মানে দারাজের সেলাররা এটা মেইনলি শুরু করছিল যে যেসব প্রোডাক্ট সেল হয় না মিস্ট্রি বক্স বানায় সেসব সেল দিয়ে দিই। এখন দারাজও দেখতেছি সেলারদের থেকে সেইটা শিখে সেই পদ্ধতি অবলম্বন করতেছে, তারা মানে মিস্ট্রি প্যাকেটের মধ্যে আর কি তাদের এইসব টি শার্ট হয়তো বা সেল হচ্ছে না ভালো মতো, সেই কারণে এইসব টি শার্ট ঢুকাই দিচ্ছে। তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই, ভিডিওর পরিবেশটা দূষণ করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।